যৌতুকর বাবেই হত্যা, পত্নীক হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, রহস্যজনক হত্যার বলি বিলাসীপাড়ার আকলিমা খাতুন, হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা আকলিমার স্বামীর। ছোৱালীজনীক এই পরিয়ালটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে, সিহতের পরা আমার ছোৱালীজনীর দেউতাকর পরা পরিয়ালের পরা সিহতে টাকা বিচারি মানে নির্যাতন করেছে। পাঁচ মাস পূর্বে বিলাসীপাড়ার সুয়াপাতা দ্বিতীয় খণ্ড গাঁওয়ার আকলিমা খাতুনের বিবাহ হয়েছিল গোয়ালপাড়া জেলার বগুয়ান থানার অন্তর্গত খেপকাই গাঁওয়ার জিয়ারুল ইসলামর লগত। বিবাহর পিছর পরাই আকলিমার স্বামী জিয়ারুল ইসলামে যৌতুক বিচারি আকলিমার উপর মানসিক নির্যাতন চলার অভিযোগ উত্থাপন হয়েছিল। এই জিয়ারুল বিবাহ পাশত আবদ্ধ হয়, বিবাহ পাশত আবদ্ধ হওয়ার পিছরে পরাই শারীরিক মানসিক ভাবে বহুত নির্যাতন আরম্ভ করে, আর সেই নির্যাতন মর্মে মানে তার স্বামীর ঘরের পরা দেউতাকর ঘরলৈ আইব নিদিয়ে বিভিন্ন ধরনের ভাবুকি দি আসিলে, আর সেই মতেই যোৱা রাতি সিহতে মানে ছোৱালীজনীক হত্যা করে এটা ফাঁসির রূপ মানে দিয়ার চেষ্টা করে আছে। অবশেষত আকলিমাক হত্যা করে আত্মহত্যার রূপ দিয়া স্বামীর বিরুদ্ধে ঘটনার উচিত তদন্ত বিচারিছে আকলিমার পরিয়ালে। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।